কিন্তু মিল্লাটা আবিকুম ইব্রাহিম ওয়া সামাকুমুল মুসলিমিন। আল্লাহ বলছে তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি তোমাদেরকে মুসলমান হিসাবে নাম করে দিয়েছেন। আমাদের আবু পিতা, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম উনি মুসলমানের ঘরে জন্ম না নিয়েও কিন্তু জাতির পিতা হয়েছেন, ঠিক ঠিক না বলেন? মুসলমান ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না, মুসলমানের যে বিধি বিধানগুলো আছে এগুলাকে মেনে চলতে পারলে তার নাম কি? মুসলমান। কিন্তু আমরা মুসলমান, তবে গরু খাওয়া মুসলমান আমরা সবাই, ঠিক না ভাই? আমরা মনে করি মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য কি? আমরা মুসলমান কাছে আর ফর কুদানার মুসলিম আর কাফির তারপর সারা মুসলমান কাফেরের মধ্যে পার্থক্য নামাজ, কিন্তু আমরা এই হাদিসটাকে উল্টো করে দিয়েছি। মুসলমান হিন্দুর মধ্যে পার্থক্য হলো তারা গরু গোশত খায় না আর আমরা খাই, না করতে পারি আমাদেরকে মুসলমান বলা হয় না। সামনে রমজান আসতেছে, আসতেছে কেন বলে? সামনে রমজান, মুসলমানের যে কিছু কাজ আছে এটা আমরা মুসলমান করতে পারি না। মুসলমানের রোজা শব্দের অর্থ কি বলেন তো? রোজা আর মরহু রুকনা, অন্তকে বাধা দেওয়া, নফসকে বাধা দেওয়ার নাম কি? রোজা। অথচ আমাদের নফস এতটাই খারাপ হয়ে গেছে, দেখা যাচ্ছে বিধর্মীদের নফস সাইডে আমাদের নফস খারাপ হয়ে গেছে। কারণ একটা দুশোরে বলতে চায় যে আমাদের অন্তর কেমন হয়ে গেছে। ইসলাম এটাই শিক্ষা দেয় যে নিজের খাবার বিলিয়ে দেব অনাহারি মুখে, আমার বাড়ির ফুল বাগিচা ফুল সকলে হবে। আমরা ছোটবেলায় কবিতা পড়েছি যে আমার খাওয়া আমি বিলাই দেব, কিন্তু আমরা এরকমও দেখতে পাচ্ছি আমার এলাকাতেই হয়, আমার এলাকাতে হয় যে ইফতারের সময় বসেছেন আপনি, মনে করেন কোন একটা মানুষ ইফতারে দিল কোন চারজন মানুষের দাওয়াত দিয়েছে, কয়জন মানে আপনাদের কি খারাপ লাগছে? মানুষকে খাওয়ার মতো বড় দান নাম বলতে চাচ্ছি না। ইফতারের সময় বড় একটা খামসা আমরা আপনি কি খামসা ব্যবহার করি? বলুন তো, এত বড় পেলে একবারে চার পাঁচজন খাওয়া যায়, এই বিয়েটা বসেছে চারজনকে চার ভাগে ভাগ করে দেওয়া আছে, একটা করে সব, একটা করে দেখলি একটু সুলা মুড়ি, এরকম ভাবে আর কিছু থাকে বিভিন্ন আইটেম। এর মধ্যে বসেছে তিনটা বাচ্চা মানুষ, কয়টা আর একটা মুরব্বী মানুষ, এবার তিনটা বাচ্চা আর একটা মুরব্বী যখন বসেছে, ওই বাচ্চা আর তিনটা বাচ্চার উপরে বড় বড় সব পড়েছে, কিন্তু মুরব্বীর সব হয়েছে ছোট, ওইটুকু সব খেয়েছে ছোট মুরগি। হঠাৎ করে এই ছেলেদের চপ একটা বড় লাগিয়ে নিয়েছে, আর ছোট না ওই একটা বাচ্চার কাছে হয়েছে। ছোট বাচ্চা বলতেছে, চাচা আপনি মুরগি মানুষ, আমার সব তুলে নিলেন কারণ ডাকি? বলে বেটা তুমি বসো না। বলে না, আমার সব অবাক দেন, আপনার পাতে যেটা পড়েছে সেটাই আপনি খান। চাচা খাস করে একটা চপ দিয়ে বলতে, তুই ছোট মানুষ ছোট না, আমি বড় তার দিকে কেন নজর বল? চিন্তা করে দেখেছে, এ হলো আমাদের নকশা, আমরা মুসলমান।